বাংলা টেলিভিশন জগতে অভিজ্ঞতাময় প্রবীণ যে সকল অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম দোলন রায়। বর্তমানে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রায় 30 বছর হল অভিনয় জগতে রয়েছেন তিনি। রবি ঘোষের শিষ্যা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নেহাধন এই অভিনেত্রীর জীবনে রয়েছে গাঢ় অভিযান। পর্দার সুখী জীবনের আড়ালে কি পরিমাণ কষ্ট থাকে দোলন রায়ের কথাই উঠে এলো সেই চাপা ক্ষোভ। কিছুদিন আগেই স্ট্রোক হয় দোলনের, অত্যধিক কষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। ধারাবাহিকের চাপ এতটাই বেশি যে দুদিনের মধ্যেই পর্দায় ফিরতে হয়। দর্শকদের বলেন, যারা ভাবেন মুখে মেকআপ আর বিনোদনটাই আমাদের কাজ, আসলে তা নয়। আমাদের শরীর খারাপ হোক বা ভালো, ধারাবাহিক আমাদের ছাড়া চলবে না। অসুস্থ শরীর নিয়ে স্বামী দীপঙ্কর দে ও শাশুড়ির সেবা করেন দোলন। এখন ক্রস বাংলা চ্যানেলে টুম্পা অটোয়ালি মিষ্টিমা চরিত্রে অভিনয় করেন। তবে অভিনেত্রীর অভিযোগ, বড় চ্যানেলের দাপটে ছোট চ্যানেলে ভালো কিছু মানুষ দেখেন না, তাই মানুষকে অনুরোধ করেন যেন তাদের সিরিয়াল মানুষ দেখেন। তবে বাংলা ধারাবাহিকে সমালোচনা করতেও ছাড়েননি দোলন রায়। জানান, তার ভালো লাগে কমেডি চরিত্র করতে, কিন্তু বাংলা সিরিয়ালে কমেডির কোনো জায়গা নেই। সাংসারিক কুটকাচালি ঝগড়া, একাধিক বর বউ ছাড়া গল্প নেই। তবু বাধ্য হয় পেটের জন্য করতে হয়, কারণ দোলন ধীর পরিবারের বয়স্ক মানুষ রয়েছে, সকলে এখন নির্ভরশীল হয়ে পড়েছেন। এদিকে অভিনয় ছাড়াও থাকতে পারেন না তিনি। অভিনেত্রী আরও জানান, ধারাবাহিক করছেন বলে বড় সিনেমায় ডাক আসা কমে গিয়েছে। বিভিন্ন ছোটোখাটো সিনেমায় করছেন ঠিকই, তবে বড় সিনেমার সুযোগ সেভাবে আসছে না। শেষ দৃষ্টিকোণে একটি বহুমুখী চরিত্র করেছিলেন, এখনও অভিনেত্রীর কমেডি চরিত্র করার প্রবল ইচ্ছে, তবে সেভাবে সুযোগ পাচ্ছেন না। একসময় শুধুমাত্র যাত্রা করবেন বলে টিভি থেকে বিরতি নিয়েছিলেন, তবে পারিবারিক দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আবার টিভির পর্দায় ফিরে আসেন। মানুষের ভালোবাসাকেই মাথায় নিয়ে বাকি জীবন অভিনয় জগতেই কাটিয়ে দিতে চান অভিনেত্রী।